তুমি এভাবে পার্টিতে যাবে? যোগ্য স্ত্রী তো দূরের কথা, তুমি তো মেয়েই নও। জি বাংলার নতুন সিরিয়াল বকুল কথা আসতে চলেছে আগামী 4 ডিসেম্বর থেকে। আশাপূর্ণা দেবীর বকুল কথার থেকে একেবারেই আলাদা এই সিরিয়ালের গল্প। মুখ্য চরিত্র বকুল পরিবারের দ্বিতীয় কন্যা সন্তান। মা, দিদি আর ঠাম্মার সংসারে বকুল বড় হয় একেবারে ছেলেদের মতন করে। সে বাড়ির যাবতীয় সমস্যার মুশকিল আসান, দৌড়ঝাঁপ করতে পারে, গাছে উঠতে পারে, একেবারে ছেলেদের মতোই। ঘটনাচক্রে সেই বকুলের বিয়ে হবে তরুণ শিল্পপতি ঋষি রায়ের সঙ্গে। নমস্কার, বকুল কথা জি বাংলায় নতুন একটা সিরিয়াল আসছে আগামী 4th of December থেকে রাত 9টায়, অবশ্যই দেখবেন। আমি সেখানে হলে আপনাকে সিরিয়ালটা দেখতে হবে। দিদি, তুই বাড়ি যাবে কি করে? আসুন। নমস্কার, আমি বকুল। হ্যাঁ, আপনাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে বকুল কেন এরকম, এরকম ছেলেদের মতো কেন, এরকম দাদা দাদা হাবভাব কেন, বকুল দাকে সবাই পাড়ায় ভালোবেসে বকুল দা বলে কেন, বকুল দি বলে না কেন, বিশেষত ছোটো ছোটো বাচ্চারা। হ্যাঁ, এখানে কয়েকটা কারণ তো রয়েছে। প্রথমত, বকুল বকুলের বাবাকে হারিয়েছে। বকুল যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তো বকুলের বাবা এটাই সবসময় বকুলকে বলতেন যে ভালো মানুষ হও, ভালো ছেলে কি ভালো মেয়ে সেটা আগে ভালো মানুষ হতে হবে। তো বকুলের কাছে সেটাই সব থেকে বড় জীবনের লক্ষ্য, যে আগে আমি ভালো মানুষ হয়ে উঠব। আর যা হয় একটা মধ্যবর্তী পরিবারে, যদি মা, দিদি, ঠাম্মি আর বকুল এই তিনজন, সেখানে পুরুষ মানুষ বলতে কেউই নেই, তো সংসারে সব দায়িত্ব বকুলের ওপর। তো কোথাও না কোথাও অবচেতনে বা চেতনে বকুল নিজেকে পরিবারের একমাত্র ছেলে বা বাবা থাকলে এরকমভাবে করতো, বাবা থাকলে ওরকমভাবে করতো, এইসব ভাবতে শুরু করে। এবং আলটিমেটলি সে নিজেকে আর কি একজন মানে বকুলের যে মা, লাজবন্তির ছেলে হিসাবে আর কি নিজেকে ভাবতে থাকে। এবং শুধু যে ছেলেদের মতো কাজ করা সেটা নয়, মানে ছোটো চুল রাখা, প্যান্ট শার্ট পরা, ক্রিকেট খেলা, এইসবই নয়। পাড়ায় যদি কারুর কোনো বিপদ আপদ হয় তখনও বকুলকেই ডাকা হয়, বা বকুলের দিদি বর্ষা যদি কখনো কোথাও বিপদে পড়ে তখন বকুলই গিয়ে বাঁচায়, আবার মায়ের ওষুধ ফুরিয়ে গেলে বকুলই নিয়ে আসে, আবার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলেও বকুলই সেই গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেয়। তো বকুল যে শুধু ছেলেদের মতো হাবভাব করে তাই নয়, বকুল হচ্ছে একজন খুব ভালো পরোপকারী একজন মানুষ, খুব ভালো মানুষ। ছেলেটিকে, ও ছেলে নয়, আমার ছোট মেয়ে বকুল। একটা ছেলে যা করতো তুমি তাই করে দেখালে মা। রায় পরিবার যৌথ পরিবার, সবাই মিলে মনের আনন্দে সংসার করেন এই 91টি পরিবারের বড় থেকে ছোট প্রতিটি সদস্য। হ্যালো, আমার নাম মিষ্টি, আর আমি যে চরিত্রটা করি, আমি অ্যাক্টিংটা ভালো করি। আমি ক্লাস কেজিতে পড়ি, মাই স্কুল রোজবার্ড। আপনারা বকুল কথা দেখবেন জি বাংলায়। করতো তুমি তাই করে দেখালে মা। তুমি রায়বাড়িতে আপনাদের স্বাগত। রায়বাড়ির বড় বউ আমি, আমার বর রোহন, যে আসল নামে শুভ্রজিৎ দত্ত, আর আমি অদিতি, আসল নাম অর্পিতা মুখার্জি। আমাদের দুজনের একটা বাচ্চা আছে যার নাম মিষ্টি। খুব সুখী পরিবার, লাভ ম্যারেজ করে আমাদের হয়েছে, কিন্তু কুষ্টি মিলিয়ে, কারণ এই রায় পরিবারের একটাই নিয়ম, কুষ্টি মিলিয়ে বিয়েটা হয়। তো এখনো অবধি যাই হয়ে যাক না কেন, অদিতি খুব পজিটিভ, সবাইকে নিয়ে ঘর করতে চায়। 91টি পরিবার, আমার শাশুড়ি অঞ্জলি শাশ্বতীদি, শ্বশুর মন্টুদা মানে সুমন্তদা শেখর, আমার কাকি শাশুড়ি মল্লিকা মজুমদার রাগিনী, আর কাকা শ্বশুর হচ্ছে অরিন্দম ব্যানার্জি সমর। এরা চারজনে আমাদেরকে শিখিয়েছে যে যাই হয়ে যাক না কেন, পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে কিন্তু রায় পরিবার ভাঙতে পারে না। তো এখনও অবধি আমরা সবাই একসাথে বসে চায়ের টেবিলে চা খাই, আবার এটাও ঠিক রাত্রেবেলায় একজন না খেলে বাড়ির আরও সদস্যগুলো তারা না খেয়েও থাকতে পারে, এতটাই ভালোবাসা প্রত্যেকের প্রত্যেকের প্রতি। এখন দেখা যাক কী হয়, তবে এটুকু বলতে পারি যে খুব অন্য রকম একটা গল্প শুরু হচ্ছে, অন্য রকমভাবে। প্রোমোটা যারা যারা দেখেছেন বুঝতেই পারছেন, বকুল কথা
বকুল কি হবে বা বকুল আসার পর বা আদেও আসবে বা কি হবে সেটা দেখতে গেলে আপনাদের তো চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি।